যে সকালে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আমরা খাওয়া দাওয়া করবো, এবং এখানকার যে সিমলা যেগুলো সুন্দর সুন্দর জায়গা সেগুলো আমরা আজকে ভিউ করব বা দেখব। তার মধ্যে সুন্দর জায়গার মধ্যে কুফরি রয়েছে, তাছাড়া আপনার মল রোড রয়েছে, এছাড়াও আরও সাইট সিনগুলো যেগুলো সুন্দর সুন্দর সাইট সিন রয়েছে সেগুলো আপনারা দেখার চেষ্টা করব। এই রুমের ব্যালকনি থেকে আপনার পাহাড়ের দৃশ্যগুলো কিন্তু অসাধারণ লাগছে। আমরা সর্বপ্রথম সিমলার কুফরিতে যাব। কুফরি যাওয়ার রাস্তায় অনেক কিছু সাইট সিনগুলো আছে, সেগুলো আপনাদের দেখাবো। আমরা এখন সিমলার কুফরিতে চলে এসেছি এবং এখানে আমরা একটু ঘুরবো এবং এখানকার কিভাবে কি হয় সেটা আমরা জেনে নেবো একটু। एक 500 का, एक 1000, एक 1500 का। अगर आप 500 वाला टूर लेते हैं तो ये हॉर्स राइडिंग है, आना और जाना। उसके अलावा अगर आपने 1000 वाला पैकेज लेते हैं तो इसमें आपका हॉर्स राइडिंग भी आएगा और आपका चॉइस में आपको दो दो एक्टिविटी भी आएगा। 6 गेम है ये, दो दो आपको मिलेगा, दो भैया को मिलेगा, साथ में मिलेगा। टोटल आपको 6 गेम एडवेंचर भी आएगा और रिच कल्चर रहता है। अब आपकी चॉइस, आप देख लो आपने ऑल साइड में घूमना है या बाकी आप वैसे। আমরা 5 দিনেই হর্স রাইডিং করব। এখান থেকে 5 কিলোমিটার উপর যেতে হবে, আওয়াজ আসা যাওয়াতে 5 বার 10 কিলোমিটার। চলেন, হর্স রাইডিং করার জন্য এই গাড়িতে যেতে হবে 2 কিলোমিটার। 2 কিলোমিটার পরে আমাদের ওখানে ঘোড়া দাঁড়িয়ে আছে, সেখান থেকে আমরা ঘোড়া ধরে আপনার রাইডিং করব। সাইট সিনগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। অনেক সময় পাটা শিশির করছে, কারণ এত ব্যাগ আর ছোট জায়গা, আচাকা ঘুরছে তখন মনে হচ্ছে পাটা শিশির করে উঠছে। আর চারি সাইডে দেখতে পাচ্ছেন একবারে কাছে, যদি একটু এদিক ওদিক হয় তাহলে ধরেন একদম আর বাঁচার কোনো চান্স না, খুব উঁচু জায়গায়। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন হিমালয়া, ওই দেখেন ওই সাইডে বরফ রয়েছে। আমাদের এখান থেকে নামতে হবে, এখানে হর্স বা এখানে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে পাহাড়ি ঘোড়া, কিন্তু হাইট ভালোই রয়েছে। এখন ঘোড়ায় চড়ে গেছি, আমার সবচেয়ে বেস্ট ঘোড়া নিয়ে নিয়েছি আমি, পিয়ারুল। আর আসলাম আগে যাচ্ছে, আমি পিছনে, আমার পরে রয়েছে রাজু, তারপরে রয়েছে আমি বেঙ্গলি হে মুর্শিদাবাদ। বাহাদুর, বাহাদুর সে চলতা হিসেবে ইসলিয়ে নাম রাখা হ্যাঁ বাহাদুর। প্রচুর হাওয়াও বইছে আর ঠান্ডাও, যত উপরে উঠছি আমরা তত আপনার হাওয়ারও তেজ বাড়ছে, তার জন্য হাতগুলো ঠান্দা হয়ে গেছে। লাইফে প্রথমবার হর্স রাইডিং করলাম, এত সুন্দর একটা হর্স রাইডিং, কি বলবো, ভয়ও লাগছে মজাও লাগছে। এবার সাইট সিনগুলো আমরা ঘুরছি, হর্স রাইডিং হয়ে গেল, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। তারপরে আবার সাইট সিন দেখার জন্য আবার টিকিট কাটতে হলো। এটা হচ্ছে কুফরির টপ, এটা প্রায় আপনার 9,500 ফিট উঁচুতা। এটা এখানে ওই সাইডে দেখছেন, এটা হচ্ছে হিমালয়া, ওই ওপরে দেখছেন ওগুলো হচ্ছে বরফের পাহাড়। আমরা কুফরি থেকে হর্স রাইডিং এবং ওই যাবতীয় অ্যাক্টিভিটি ওখান থেকে করে চলে এসেছি। এবার আমরা যাচ্ছি মল রোড, অনেক লোক রয়েছে যারা লাইনে রয়েছে লিফটে চাপার জন্য, লাইনে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে কিন্তু পাচ্ছি না। লক্ষ্য করবেন এখানে কত ভিড় রয়েছে। এখন আরেকটু ওয়েট করতে হবে, তারপরে আপনাদের উপরে গিয়ে সম্পূর্ণ ভিউটা দেখাবো। ওয়ান্ডারফুল, এত সুন্দর, এত সুন্দর, কি বলবো। এগুলো হচ্ছে নিচে, আমরা ওই নিচে ছিলাম, সেই নিচ থেকে এসেছি আমরা। মোবাইল আরো উপরে উঠতে হবে আমাদের,
অনেক অসংখ্য আপনার ঘন ঘন যেগুলো বাড়ি একটা সঙ্গে একটা লাগা, কোনো জায়গায় গ্যাপ নেই। এটা পুরোটাই পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকায় আপনার সব বাড়িগুলো আছে, পুরোটাই আপনার পাহাড়ি এলাকা। দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, হঠাৎ হঠাৎ মনে হচ্ছে যে আমি কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। ত্রিশল বেকারি চলে এসেছি এখানে আমরা, আমাদের খাবারগুলো চলে এসছে, এবার আমরা এই খাবারগুলো এনজয় করব। রিল বানিয়ে দিও। চলো 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 চল, কফি খতম হবে। চকলেট, ভিতরে ক্রিম আর একটা রোল, এটা কিন্তু দারুণ স্বাদ। আর এখানে রয়েছে মোমোজ, এবার মোমোজ ট্রাই করবো। আমি তো মোমোজ খেয়েছি কয়েকবার, কিন্তু আমার খুবই খারাপ লেগেছে, তা এখানকার মোমোজটা ট্রাই করে দেখি। এই মোমোজটা খাওয়ার পরে যদি রিভিউ দিই তা বলতে হয় ওগুলো আমরা আটাগুলো খেয়েছি আর এটা হচ্ছে মোমোজ। একটা হচ্ছে ব্রাউনি, একটা হচ্ছে প্লেট পেস্ট্রি। আমার তো টেস্ট দে, আমাকে একটু আগে দে, আমাকে টেস্ট করা দে, খাইয়ে দে। আমার বন্ধু আমাকে খাইয়ে দিচ্ছে, বিসমিল্লাহ। দারুন, এটা খুবই খেতে ভালো, খুবই খেতে ভালো, অসম। এটা খুবই মিষ্টি না, আর ওটা কিন্তু খুবই মিষ্টি, এটা একদম মানে মনে ছুঁয়ে গেছে। আমাদের পিছনে ওই সাইডে যে এরা দেখছেন সেটা হচ্ছে থ্রি রেট মুভির যে খুঁজ ছিল। হ্যাঁ, এটা ঘোড়া ওখানে আছে, ওখানে এখনো বুঝতে পারি ওটা পরে। ওয়ান্ডারফুল ভিউ, যত উপর যাচ্ছি তত ঠান্ডার পরিমাণ বাড়ছে। আর এই দেখেন দেখছেন এগুলো সব বাঁদর, বান্দর। কেমন কেমন লাগছে এখানে উঠতে? এলে গেলাম একবারে, উঠতে পারি না। চড়াইটা কমপক্ষে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের চড়াই, এটা কেউ যদি গড়তে লাগে তাহলে গড়তে করতে একদম নিচেই পড়বে। নাচি বজা দেখি। এক আদমি কো বোলা যে কিতনে সময় লাগ জায়গা ওপর পৌঁছনে কে লিয়ে, তো উনোনে বোলা 10 মিনিট, ফির ওর 20 মিনিট চলনে কে বাদ এক ওর লোককে পুছা যে কিতনে মিনিট লাগেগা, ও ভি বোলা 10 মিনিট, আর এ ভাই বোলা 5 মিনিট। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনি আমার তো একদম ঢিল হয়ে গেছে। কিন্তু চল আমরা আমাদের চূড়া অবধি পৌঁছে গেছি খুব কষ্টে, অনেক উঁচু অনেক উঁচু। এটা হচ্ছে সব থেকে বড় উঁচু পাহাড়, সেই জায়গায় আমরা পৌঁছে গেছি, খুব কষ্ট হলো, প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার উঁচু চড়াই, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, খুব কষ্ট হলো কিন্তু ইনশাল্লাহ চড়ে গেছি। এ
এটা হচ্ছে ওগুলো দেখতে পাচ্ছেন পাশে, ওগুলো হচ্ছে পাহাড়ের উপরে সব বাড়ি যেগুলো জ্বলছে, ওগুলো সব লাইট। এগুলো হচ্ছে উঁচু উঁচু পাহাড়ের উপরে বাড়ি, দেখেন এটা কত উঁচু। তারপরেও আমি তার থেকে উঁচু জায়গায় রয়েছে, সব থেকে উঁচু পাহাড়ের উপর থেকে এগুলো আমরা পায়ে হেঁটে এগুলো চললাম 4.5 কিলোমিটার উঁচু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। অসংখ্য কষ্ট হলো, কিন্তু খুব সুন্দর ভিউ এখান থেকে। कौन सी घोड़ा है? नुकरा है, नुकरा। यहाँ पर मारवाड़ी कौन सा है? मालवाड़ी वो ब्लैक है। वो सब मारवाड़ी है, ये ब्राउन मालवाड़ी है, वो ब्लैक मालवाड़ी है। हाइट कितना होगा? हाइट 60-62 ये कितना का आएगा? ये कितना हाइट? ये 60+ है। 60+। आप कहाँ से? मैं नेपाल से हूँ। এখানে কিন্তু থ্রি ইডিয়টস মুভির এখানে আপনার সিন হয়েছিল। এটা হচ্ছে সেকেন্ড ডে ব্রেকফাস্ট। ফার্স্ট ডেতে ছিল একটুকু অন্যরকম, সেকেন্ড ডেতে আপনার একটুকু অন্যরকম। আর এটা একটা অন্য ডিশ, এটার নাম কি? পোহা। এটা হচ্ছে পোহা, আর এগুলো স্যান্ডউইচ। আর কফি আসছে, কফি তখন পরে খাওয়া হবে। অটল টানেল, এটা 9 কিমি। হাতে চলে গেল দুজন মিলে হাত ধরে, লেলা আর মজনু।